আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে তুরস্কের একটি বিখ্যাত শরবত, এর নাম হচ্ছে আয়রন। প্রচণ্ড এই গরমে যারা হেলদি ইফতার করতে চান তাদের জন্য এই শরবতটি পারফেক্ট। আর এই শরবত খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট একটি এনার্জি চলে আসবে, আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই। শরবতটি তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারে জগ নিয়েছি, এখানে 1 কাপ দিয়ে দিলাম টক দই, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর আধা মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে এটা ব্লেন্ড নাও করতে পারেন, একটা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন, খুব ভালো করে মিশিয়ে নিলেই হলো। আমি ব্লেন্ডারে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এই শরবতটি আরও টেস্টি করে খেতে চান তাহলে ইচ্ছে করলে 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ চিনি দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি দেইনি, কারণ যারা ডায়েট করে তাদের জন্য এইভাবেই পারফেক্ট হবে। তারপর আমি সার্ভ করার জন্য বরফ টুকরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেমন স্লাইস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বরফ টুকরা দিয়ে দিবেন, কারণ অনেকেই ঠান্ডা একটু কম খেতে পছন্দ করেন, তারা কম করে বরফ টুকরা দিবেন। তারপর শরবতটা ঢেলে দিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল এই মজার আয়রন। এটা তুরস্কের একটি বিখ্যাত খাবার, আর এই শরবতটা আমাদের দেশেও অনেক জনপ্রিয়। আপনারা এই শরবতটি তৈরি করে ইফতারে অথবা সেহরির সময় রাখতে পারেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি শরবত, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করার পর কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।